তো দর্শক বন্ধুরা আজকে তো দর্শক বন্ধুরা দেখছেন আজকে কিন্তু অনেক পর্যটক ঘুরতে এসেছে। তো হ্যালো দর্শক বন্ধুরা, আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলায় অবস্থিত এনএন পার্ক। তো আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, খুব মজাদার ব্লগ হতে চলেছে আজকে। তো ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পার্কটি আপনাদের ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। তো হ্যালো দর্শক বন্ধুরা, আজকে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার শহরে অবস্থিত এনএন পার্ক। এটি হলো একটি বোটানিক্যাল গার্ডেন যা এনএন পার্ক নামে পরিচিত। কুচবিহারের প্রাক্তন শাসক শ্রী নরেন্দ্র নারায়ণের নামে নামকরণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল, যা এনএন পার্ক নামে পরিচিত। এই পার্কটি করার প্রধান উদ্দেশ্য হল বিনোদন এবং বোটানিক্যাল অধ্যয়ন। তো দর্শক বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন, পুরো পার্কটি আপনাদের ঘুরে দেখাবো। দর্শক বন্ধুরা, কুচবিহার এনএন পার্কের ঢোকার একটি প্রধান গেট, এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। গেটের দুই ধারে কিন্তু সুন্দরভাবে মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রাস্তার দুই ধারে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো পার্কটি আপনারা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার শহরে অবস্থিত এনএন পার্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পার্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পার্ক। তো আপনারা সঙ্গে থাকবেন, পুরো পার্কটি আপনাদের দেখাচ্ছি। তো এই পার্কটি করার প্রধান উদ্দেশ্য হলো বিনোদন এবং বোটানিক্যাল অধ্যয়ন। তো আপনারা দেখতে পাচ্ছেন এনএন পার্ক। তো দর্শক বন্ধুরা আজকে দেখছেন আজকে কিন্তু অনেক পর্যটক ঘুরতে এসেছে, অনেক ছোট ছোট বাচ্চা, কিন্তু খেলার কিন্তু অনেক জায়গা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খেলার জায়গা রয়েছে বাচ্চাদের। বন্ধুরা আপনাদের পুরো পার্কটি ঘুরে দেখাচ্ছি, এদিকে একটি দিঘি রয়েছে, পুরো পার্কটি আপনাদের দেখাচ্ছি। পুরো পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি আর কেউ আছে কি? হ্যাঁ পুচকি চলে যাও, আর একজন আছেন ব্যাস। আর দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।